অধিদপ্তর। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে দেশে অক্সিজেন সংকট হবে না। জানাতুল বাকিয়াকে কা জানাছেন। করোনা টিকার বিকল্প উৎস হিসেবে রাশিয়ার স্পুটনিক ভি টিকা ব্যবহারের সুপারিশ করে ওষুধ প্রশাসন অধিদপ্তরের টিকা বিষয়ক বিশেষজ্ঞ কমিটি। কমিটির সুপারিশ পর্যালোচনা করে স্পুটনিক ভি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। এই নিয়ে দুপুরে এক ব্রিফিং এ বিস্তারিত জানান মহাপরিচালক। আমাদের একটা পাবলিক হেলথ ইমার্জেন্সি কমিটি আছে, এই কমিটিটা 12 সদস্য বিশিষ্ট। এখানে প্রফেসর কামাল বিএসএমএম এর প্রাক্তন ডিন, উনি হচ্ছে এটার সভাপতি। তো সভাপতি মহোদয়ের সভাপতিতে আজকে এই মিটিংটা সংগঠিত হয়েছে এবং সেখানে এটার পুঙ্খানুপুঙ্খভাবে এটি আসলে বিশ্লেষণ করা হয়েছে। রাশিয়ার তৈরি স্পুটনিক ভি যে ভ্যাকসিনটি, সেটি আজকে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছে। সরাসরি আমদানি ছাড়াও বাল্ক এনে রিফিল করে কিংবা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে দেশেই করোনা টিকা উৎপাদনের লক্ষ্যে কাজ করছে সরকার। তিনি আরো জানান, টিকা উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা যাচাই করছে রাশিয়া। প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারলে ইনসেপ্টা সহ দেশের তিনটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি স্পুটনিক ভি টিকা উৎপাদন করতে পারবে। তিনটি ফার্মাসিউটিক্যালস রয়েছে, যেমন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, পপুলার এবং হেলথকেয়ার, তারা ভ্যাকসিন তৈরি করতে পারে। বিশেষ করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস তারা এই বিষয়টি নিয়ে কথাবার্তা বলছে রাশিয়ান কাউন্টার পার্টির সঙ্গে, যে ভ্যাকসিনটা আমাদের দেশে তৈরি করা যায় কিনা, অর্থাৎ এটা টেকনোলজি ট্রান্সফারও হতে পারে, আবার বাল্ক নিয়ে এসে ফিল এন্ড ফিনিশ হতে পারে। ভ্যাকসিন ও করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে সকালে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, এখনই অক্সিজেন নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। একটা জিনিস এখানে মনে রাখতে হবে, আমরা তো শুধু লিকুইড অক্সিজেন দিয়ে কাজ করি না, সেন্ট্রাল অক্সিজেন লাইন এটা তো নতুন হলো। এই সেন্ট্রাল অক্সিজেন লাইনের আগেও তো হাসপাতালে অক্সিজেন ছিল, আতঙ্কিত হওয়ার কিছু নাই। কিন্তু রোগী যদি 7,000-এর জায়গায় 21,000 হয় তাহলে কিন্তু সংকট হবে, যে কোনো দেশেই সংকট হবে। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে শিল্প খাতে অক্সিজেনের সরবরাহ বন্ধ রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে সরকার। এর পরিবর্তে শুধুমাত্র হাসপাতাল, ক্লিনিক ও মেডিকেলে অক্সিজেন সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দেশে মঙ্গলবার পর্যন্ত 24 ঘন্টায় করোনায় মৃত্যু আক্রান্ত কিছুটা কমেছে, তবে বিশেষজ্ঞরা বলছেন এতে সন্তুষ্ট হওয়ার কিছু নেই। প্রতিবেশী দেশ ভারতের অবস্থা থেকে শিক্ষা নিয়ে করোনা মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। আফরোজা হাসি জানাচ্ছেন। দেশে করোনা ভাইরাসে মঙ্গলবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছেন 78 জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 11,228 জনের। 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত 3,031 জন, আক্রান্তের হার 12.51%। এ পর্যন্ত মোট আক্রান্ত 7,51,659 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 5,234 জন। এ পর্যন্ত মোট সুস্থ 6,66,927 জন। গত কয়েকদিনের তুলনায় মৃত্যু ও আক্রান্ত কম হওয়াকে সাময়িক বলছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে যে আমরা কমে যাচ্ছি বা আমাদের অক্সিজেন লাগছে না, এতে আমাদের আত্মতুষ্টি হওয়ার কোনো কারণ নাই বা খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের প্রতিবেশী দেশ কিন্তু খুব একেবারে খারাপ অবস্থায় আছে এখনও। সেজন্য আমাদেরকে এখনই প্রস্তুতি নিতে হবে যে আমরা যেন ওই মহামারী আমাদের না আসে, এক যদি এসেই পড়ে সেক্ষেত্রে আমরা যেন সঠিকভাবে চিকিৎসা নিতে পারি, দিতে পারি, সেটা যেন আমাদের সব সর্বক্ষেত্রে প্রস্তুতিটা থাকে, সেটা আমাদের এখন থেকেই মাথায় রাখতে হবে। বিপর্যয় এড়াতে ভারতের ডাবল বা ট্রিপল মিউটেশন করোনা ভাইরাস কোনোভাবেই যাতে বাংলাদেশে আসতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। গুলশানে আছেন রাহুল রায়, যাচ্ছি তার কাছে। রাহুল রাহুল, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে আপনি কি জানতে পেরেছেন? নবনীত, আপনি জানেন যে গত বছর যখন এই করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয় তখন গত বছরের 25 মার্চ মানবিক বিবেচনায় সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে সরকার, এবং
তারপর থেকে কিন্তু তিনি এই গুলশানের বাসভবনে অবস্থান করছেন। গত 11 এপ্রিল জানা যায় যে তিনি কোভিড-19 পজিটিভ এবং তারপর থেকে তিনি এই বাসভবনে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন এবং গত 14 এপ্রিল তার স্বাস্থ্যের কি অবস্থা মূলত কিছু টেস্ট করার জন্য এবং মূলত যে সিটি স্ক্যান বিশেষ করে চেস্ট সিটি স্ক্যান করার জন্য এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই চেক আপের পরে তার যে চারজনের চিকিৎসক দল রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি সুস্থ আছেন, স্থিতিশীল আছেন এবং এই যে সিটি স্ক্যান করা হয় চেস্টে মূলত ফুসফুসে সংক্রমণ রয়েছে কি না তা জানার জন্য এবং তারা বলেছেন যে যথেষ্ট ভালো আছেন এবং তারপর থেকেই তিনি এই বাসভবনেই চিকিৎসা নিচ্ছিলেন এবং তার যে চিকিৎসক দল রয়েছে তারা কিন্তু প্রতিদিনই এসে তার সঙ্গে দেখা করতেন এবং সাংবাদিকদের ব্রিফ করতেন এবং প্রতিবারই জানিয়েছেন যে তার অবস্থা স্থিতিশীল। গত 24 এপ্রিল তার আবারও টেস্ট করা হয় এবং দ্বিতীয় টেস্টেও তার এই যে কোভিড-19 পজিটিভ আসে, তবে তার চিকিৎসক দল জানিয়েছে তিনি তার অবস্থা স্থিতিশীল, তিনি বেশ সুস্থ আছেন এবং আজকে আমরা যতটুকু জানতে পেরেছি চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে যে কিছুক্ষণের মধ্যেই তাকে তার যে রুটিন চেক আপ সেটি করতেই মূলত এই এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে। মূলত যে চেস্ট সিটি স্ক্যান সেটি করানোই মূল উদ্দেশ্য, সঙ্গে যে রুটিন চেক আপগুলো সেগুলো করানো হবে এবং এরপরেই তাকে আবার তার বাসভবনে ফিরে আসার কথা রয়েছে চিকিৎসক দল আমাদেরকে তাই জানিয়েছেন। নবনীতা, রাহুল ধন্যবাদ আপনাকে। ভারতে করোনার আসল চিত্র পরিসংখ্যানের চেয়েও ভয়ঙ্কর বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশটিতে একদিনে আরও 3,23,000-এরও বেশি আক্রান্ত হয়েছে, মারা গেছে 2,771 জন। করোনা মোকাবেলায় একসাথে কাজ করার অঙ্গীকার করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। চীন কার্গো ফ্লাইট বন্ধ করায় ভারতে মেডিকেল সরঞ্জামের ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে।